এখানে কিন্তু এখন কানেকশন সম্পূর্ণ হয়ে গেছে। জাস্ট আমি একটাতে এখানে যদি ধরি তাহলে এটা হাই স্পিডে ঘুরবে, এটাতে যদি ধরি তাহলে মিডিয়ামও ঘুরবে, এবং এটাতে ধরলে লো স্পিডে ঘুরবে। তো আমি প্রথমে এটাকে লো স্পিডে ঘুরাচ্ছি। তো তার আগে আমি এখানে একটু প্লায়ার দিয়ে ধরে নেই। আপনারা হয়তো সাউন্ড শুনে বুঝতে পারবেন যে আসলে স্পিডটা কমছে কিনা। দেখেন এখন যে অবস্থায় আছে এটা হচ্ছে লো স্পিড, এটাতে ধরলে একটু বাড়বে। দেখেন এটাতে ধরলে একটু বাড়বে, এবং এইটাতে যদি ধরি তাহলে ফুল স্পিড হবে। এখন একদম পরিপূর্ণ স্পিড। এখন আমরা যে উইন্ডো টাইপ যে এসি ব্যবহার করি, আমি পাওয়ারটি অফ করে দিচ্ছি। আমরা উইন্ডো টাইপ যে এসি ব্যবহার করি, এখানে একটা সিলেক্টর সুইচ বা রোটারি সুইচ বলা হয়, যে সুইচটি আমরা এখানে ঘুরানোর সময় একবার এটাতে ফেজ দেয়, একবার এটাতে ফেজ দেয়, একবার এটাতে ফেজ দেয়, এবং সিলেক্টর সুইচের সামনে লেখা থাকে হাই লো মিডিয়াম। সেটা আমরা যেখানে সিলেক্ট করি ঠিক সেইখানে ফেজটা কানেক্ট হয়, ঠিক সেটার কাজ করে। তো ভিউয়ার্স, এখন আমি এটা কীভাবে কানেকশন করতে হয় সেটা আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে ডায়াগ্রাম আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি মোটরটি সরিয়ে দিচ্ছি। এখানে দেখেন প্রথমে হচ্ছে ইয়েলো, আমি খুলে নেই এখানে। তো প্রথমে দেখেন ইয়েলো এবং অরেঞ্জ, ইয়েলো এবং অরেঞ্জ। এটা যেহেতু ইয়েলো এটা অরেঞ্জ, ইয়েলো এবং অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ, এই দুইটার মাঝখানে ক্যাপাসিটার দিতে হবে। তো আমরা এখানে একটা ক্যাপাসিটার দিয়ে দেই, এখানে একটা ক্যাপাসিটার দিয়ে দেই। এটা হচ্ছে CAP, এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। এখন ফেজটা দিতে হবে, যেহেতু আমার এটা হচ্ছে স্টার্টিং কয়েল, এটা স্টার্টিং কয়েল এবং এটা রানিং কয়েল, আমরা এইখানে ফেজটা দিয়ে দেব, এটা ফেজ। এখন আমরা এই ইয়েলো টার্মিনালের সাপেক্ষে যদি এইখানে ধরি, এই টার্মিনালে ধরি, তাহলে রেজিস্ট্যান্স খুবই কম পাবো। আমরা দেখাই, এখানে আমি একটা মাল্টিমিটার নিয়েছি। তো এটা অরেঞ্জ, এই দুইটার মধ্যে ইয়েলো এবং অরেঞ্জ, এই দুইটার মধ্যে দেখেন সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স আসবে 71, এবং ইয়েলোটা আমি ধরেই রয়েছি। তারপরে রেড, সেটা দেখেন কত আসে, 56 আসছে। এখন এইটার থেকে যদি ব্লুটা ধরি দেখেন কত আসে, 43 আসছে। এখন যদি ব্ল্যাক ধরি তাহলে দেখেন কি হয়, 31 আসছে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আমরা রেজিস্ট্যান্স মেপেও কিন্তু এভাবে আমরা কানেকশন দিতে পারি। তাছাড়া সবচেয়ে ভালো হয় আসলে আমরা সিরিজ টেস্ট বোর্ড দিয়েও টেস্ট করতে পারি। তো এখানে যে ডায়াগ্রামটি রয়েছে দেখেন, এটা ফলো করলেও আপনারা করতে পারেন, তাছাড়া রেজিস্ট্যান্স দেখেও করতে পারেন। তো আসলে যে কোনো একভাবে করলেই হবে। তাছাড়া এখানে ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এবং এই কালার কোড সবগুলো মোটরের সাথে ঠিক থাকে। তাছাড়া আমি এখানে ডায়াগ্রাম দেখিয়ে আমি বুঝাইলাম যে হাই লো মিডিয়াম। তো এটা হবে, ব্ল্যাকটা হবে হাই, আমি দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাকটা যেটা এটা হবে হাই, HI হাই, এটা মিডিয়াম এবং এটা লো, হাই লো মিডিয়াম। তো এখানে ফেস এবং এইগুলা এক একটা এক এক সময় নিউট্রাল হবে, এটাও নিউট্রাল হবে, এটাও নিউট্রাল হবে, এটাও নিউট্রাল হবে। এবং কোনো কারণে যদি এইটাকে আমরা ফেজ ধরি এবং এটাকে নিউট্রাল ধরি, তাতে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, আশা করি যে বুঝতে পারছেন একদম ক্লিয়ারলি।